আজকে বাজার থেকে মোছা এনেছে তোর বাবা, তাই পাবো? আজকে মোছার তরকারি করবো নাকি রে? হ্যাঁ, আর হ্যাঁ, চিংড়ি মাছ এনেছে, দুটো মোচ্ছা, কুমড়ো এনেছে, একটু পিছিয়ে যেতে হবে, বের করি। ছাতু এনে ছাতু শরবত খাবি নাকি? হ্যাঁ খাবো। ছাতুর শরবত হবে, পটল এনেছে, আর কি বাজারে চকাতে সয়াল ঢেলে দিই, আলু পেঁয়াজ লেবু চলে গেল, চিংড়ি মাছ তো ঢেলে নি। তাহলে মোথা চিংড়ি হবে নাকি আজকে? মোটা চিংড়ি বলো, ঠিক আছে, মোটা চিংড়ি আর কি হবে হবে, তাই কিছু একটা করো। দেখো আজকে এই বাজার করে নিয়ে যেতে, অল্প এনেছে বাজার করে, মাছ চিংড়ি মাছ, মোচা, পটল, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা, লেবু, ছাতু আর কুমড়ো। মাছগুলো বাঁচা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেবো। মশা চিংড়ির জন্য মশাটা এবার ছাড়িয়ে নিই। ছাড়িয়ে বাদ দিয়ে দেবো। বুঝো, এগুলো এগুলো রান্না করলে কষা হয়, এই দন্দটা সেদ্ধ হবে না, এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। সব ছাড়ানো হয়ে গেছে, আর গোটা কথা আছে, ছাড়ানো হয়ে গেলে ছোট ছোট ওরা কেটে নেবো। এবার জলে দিয়ে দেবো, কষ্ট বেরিয়ে যাবে। এরপর আমার এভাবে ছোট ছোট করে মশাগুলোকে কেটে নেবো, এইভাবে এইভাবে মশাগুলোকে ছোট ছোট করে। আর সাধারণ এখন একজন সাধারণ পরিচয় বেলা নয়,
গাড়ির এই ট্যাক্সের পেপারটা এতক্ষণ ধরে খুঁজছিলাম, অনেক কষ্ট করে খুঁজে পেলাম। এই একটা পেপার, এই পেপার দুটো আজকে আমার লাগবে, একটা বিশেষ কারণে লাগবে, এটা পরে বলবো কি জন্য লাগবে পেপারটা। মাতুল ভাজা হয়ে গেছে বা তুলে নি, রসুন টাইম হবে টেস্ট করে নেব। রসুনটা হয়ে গেছে, এরকম ভাবে আদাটাও টেস্ট করে নেব। দেখি আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে, মশলাটা দিয়ে দিতে হবে তো, বা আদাটাও হয়ে গেছে। এক চামচ হলুদ দিয়ে দেবো, এক চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো এক চামচ আর একটুখানি, মশলাটার সঙ্গে সেদ্ধ হবে, তারপর নামিয়ে দেবো। আলু মোচা ভালো করে মশলা দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, একটু ভালো করে আলু গুলোকে এবার তেল দিয়ে দেবো, তারপর ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজও দিয়ে দেবো, পেঁয়াজটা ভালো ভালো হয়ে গেছে, এরপর আদা রসুনটা দিয়ে দেবো, রসুন দিলাম,
স্বাদ মতো চিনি দিয়ে দেবো। মোটা চিনি ঘন্ট রেডি, এবার আমি ঢেলে নেব। মোচা চিংড়ি, তার সঙ্গে আছে আজকে পটল ভাজা, সঙ্গে আছে ডাল, আর হচ্ছে পাট শাক। এই গরমেতে একদম সিম্পল নর্মাল খাবার। পটল ভাজা ভিডিওটা আজকে আরো বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।